বিসমিল্লাহিরাহমানিরাহিম। সুপ্রিয় দর্শক, ভিউয়ার্স, দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে, পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ থেকে কিভাবে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আজকে আলোকপাত করব। আমাকে অনেক ভিউয়ার্স রিকোয়েস্ট করছেন যে কিভাবে বাংলাদেশ থেকে, ইউরোপের খুবই সুন্দর একটি দেশ, পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে একটি গাইডলাইন দেব। আশা করছি এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের খুবই উপকারে আসবে। যারা যারা অতি উৎসাহী এবং আগ্রহী বাংলাদেশ থেকে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার জন্য, আর আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বাংলাদেশ থেকে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার জন্য যে নিয়মাবলী, রিকোয়ারমেন্ট, একটা একটা করে বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনার 2 ইয়ার্স পাসপোর্ট ভ্যালিডিটি থাকতে হবে। আপনার যে পাসপোর্ট আছে এটা অবশ্যই 2 বছরের মেয়াদ থাকতে হবে। এটা যদি 2 বছরের কম হয় তাহলে রিনিউ করতে হবে, আর যদি রিনিউ সম্ভব না হয় তাহলে আপনি নতুন একটি পাসপোর্ট বানিয়ে দেন ফাইল জমা দিতে হবে। তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি, বাংলাদেশে যেটা ভোটার আইডি বলে, এটা লাগবে, অথবা বার্থ সার্টিফিকেট, যেটা বাংলাদেশের জন্ম নিবন্ধন সার্টিফিকেট যেটা, এটা জমা দিতে হবে, এবং অবশ্যই এটা ইংলিশে করে দেন জমা দিতে হবে। তারপরে হচ্ছে 10 কপি পাসপোর্ট সাইজ পিকচার লাগবে, এবং অবশ্যই পিকচার খেয়াল রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট হতে হবে। তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, যেটা ক্রিমিনাল রেকর্ড চেক, পুলিশ ভেরিফিকেশন, এটা আপনার নিকটস্থ পুলিশ স্টেশন, থানা যে জায়গায় আছে ওইখান থেকে এটা অবশ্যই নিতে হবে, নিয়ে দেন ফাইল জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। আপনি বাংলাদেশ থেকে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হলে এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই লাগবে। এটা হচ্ছে মিনিমাম HSC, যেটা ইন্টারমিডিয়েট পাস সার্টিফিকেট যেটা আছে এটা লাগবে, আর যদি ডিগ্রি অথবা অনার্সের সার্টিফিকেট থাকে তাহলে আরো ভালো হবে। তারপরে আপনার ওই যে পোল্যান্ডে যাইতে হইলে ওয়ার্ক পারমিট নিয়ে এজ লিমিটেশন আছে, এজ লিমিটেশনটা হচ্ছে আপনার মিনিমাম 22 বছর হতে হবে অ্যাপ্লিকেন্ট যে, এবং ম্যাক্সিমাম হচ্ছে 55, মানে বিটুইন 22 বছর থেকে 55 বছরের মধ্যে আপনার বয়স থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা যে ফি হচ্ছে বাংলাদেশি টাকায় এটা প্রায় 7,800 টাকা থেকে 8,000 টাকার মতো পড়বে। তারপরে হচ্ছে আপনার জব ক্যাটাগরি, আপনি যেই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাবেন যেটা হচ্ছে মেইন জব ক্যাটাগরি, যে বিভিন্ন ধরনের জব আছে পোল্যান্ডে, তার মধ্যে আমি বলছি যেরকম ক্লিনার, রেস্টুরেন্টের ওয়েটার, তারপরে ওই যে কই বিল্ডার বাংলাদেশে সে যেরকম রাজমিস্ত্রি, তারপরে ওই যে সুপারভাইজার বিল্ডার যারা আছে যারা একটু ভালো কাজ জানে এরকম যদি হয় তাহলে ভালো, এক্সপার্ট বিল্ডার যারা, তারপরে ওই যে আপনার ওই যে বিভিন্ন প্যাকেজিং ফ্যাক্টরি আছে, তারপরে আরো মনে করেন বিভিন্ন ওই যে শপিং সেন্টার আছে, তারপরে বিভিন্ন গ্রোসারি শপ আছে, এগ্রিকালচার আছে, এরকম বিভিন্ন ধরনের এই যে এই সমস্ত জায়গা থেকে যদি আপনাকে ওরা স্পন্সর করে তাহলে আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পোল্যান্ডে যেতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ডিউটি, ওয়ার্ক পারমিট নিয়ে যেতে গেলে মিনিমাম যে ইউরোপিয়ান যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে এরকম মিনিমাম আপনার পার ডে 8 ঘন্টা কাজ করতে হবে, এবং সপ্তাহে 6 দিন কাজ করতে হবে, আর রবিবারে ইউরোপে নর্মালি এটা হচ্ছে জেনারেল যে সানডে অফ থাকে, এবং 6 দিন কাজ করতে হবে। তারপরে আপনার অ্যাকোমোডেশনের বিষয়, কিছু কোম্পানি আছে ওরা এই যে অ্যাকোমোডেশন ফ্রি দেয়, আবার কিছু কোম্পানি আছে অ্যাকোমোডেশন ফ্রি না, থাকা খাওয়া আপনার নিজের, শুধু ওই যে স্যালারি যেটা দেয় আপনি ওইটাই পাবেন, আর থাকা খাওয়া এটা আপনার নিজে ম্যানেজ করতে হবে। তারপরে ওই যে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এরকম ওই যে হেলথ ইন্স্যুরেন্স, নাকি অবশ্যই বাংলাদেশ থেকে পোল্যান্ডে ওয়ার্ক পারমিটে
যেতে বলে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, এবং হেলথ ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ওরা ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় 15-20টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেগুলার রেজিস্টার, এগুলার থেকে আপনাদের হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। কত টাকা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে? মিনিমাম 30,000 ইউরো, এটা বাংলাদেশের টাকায় প্রায় 28 লক্ষ থেকে 30 লক্ষ টাকা পড়বে। এটা অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। এবং কোন কোন কোম্পানি থেকে আপনারা করবেন আমি ধারণা দেওয়ার জন্য বলছি। এক্সাম্পল স্বরূপ যেরকম গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফোনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এইরকম যেগুলো রেজিস্টার্ড ইন্স্যুরেন্স কোম্পানি আছে এগুলোর থেকে আপনারা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইন্স্যুরেন্স করবেন। সো এই হচ্ছে মোটামুটি আপনার গাইডলাইন। এই গাইডলাইনগুলো যদি আপনারা ফলো করেন আমি আশা করছি যে আপনারা ভিসা পেতে খুব একটা সমস্যা হবে না। এখন আমি আপনাদেরকে কিছু বাস্তবিক ধারণা দেব যে কিভাবে আপনি পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে গেলে বেটার হবে। যেরকম প্রথমে আমি সাজেস্ট করব যে ইউরোপ কান্ট্রিতে আসতে গেলে আপনার মিনিমাম যে একটু টাফ, এত সহজ না, আপনারা যেভাবে ভাবতেছেন আসলে বিষয়টা এরকম না। সো আমি সাজেস্ট করব যে এক্সপার্ট যে ট্রাভেল এজেন্সি যেগুলো আছে যারা এগুলো নিয়ে কাজ করে যাদের অভিজ্ঞতা আছে এরকম আপনি 2-3টা ট্রাভেল এজেন্সিতে যান, যে আলাপ আলোচনা করে যেটা ভালো মনে হয় আপনার কাছে এইগুলা তাদের এই শরণাপন্ন হবেন। তারপরে আপনি অনলাইনে চেক করবেন, অবশ্যই অনলাইনে যে রিকোয়ারমেন্টগুলো যেগুলো দেওয়া আছে এগুলো ভালো করে চেক করবেন। তারপরে আরেকটা জিনিস আমি বলে রাখি, এই পোল্যান্ডের এমবিসি কিন্তু বাংলাদেশে নাই, এটার জন্য আপনার ইন্ডিয়া যাইতে হবে, ইন্ডিয়া যেয়ে ফাইল সাবমিট করতে হবে নিউ দিল্লি, ওই অনুযায়ী আপনাদের ফাইল সাবমিট করতে হবে। সো এই হচ্ছে আপনার মোটামুটি ধারণা। কেউ যদি বাংলাদেশ থেকে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চায় এই ধারণাগুলো ফলো করলে আশা করি ইনশাল্লাহ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যেতে আপনাদের কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস বলে রাখি, যেরকম আপনাদের যদি কোনো ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন পোল্যান্ডে থাকে তারাও ইচ্ছা করলে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে স্পন্সর করে বাংলাদেশ থেকে পোল্যান্ডে নিয়ে আসতে পারবে। তারা যদি ওই জায়গায় কোনো কোম্পানি আপনার জন্য বের করে, কোনো জব স্পন্সর আপনার জন্য যদি ওরা খুঁজে বাইর করে স্পন্সর দিয়ে আপনাকে ওই আপনার ফ্রেন্ড বন্ধু বা আত্মীয় স্বজন ওনারা চাইলে আপনাকে স্পন্সর করে কোম্পানি থেকে স্পন্সর বাইর করিয়া সব কিছু দেখে ওনারা আপনাকে বাংলাদেশ থেকে পোল্যান্ডে নিয়ে আসতে পারবে। সো আজকের মতো দর্শক আমি বিদায় নেব, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।